50,000 টাকা বাজি ধরে জুনিয়র ত্রিপুলার আমার কালেকশন ভার্সাস চ্যালেঞ্জ দিছে গাইস, আসো খেলবো, খেলা হবে। তো গাইস, এই প্রথমবারের মতো জুনিয়র ত্রিপুলারের সাথে কালেকশন ভার্সাস করতে যাচ্ছি, তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো, একটা বিরাট ফাটাফাটি হইব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যারা যারা কম দামি ডায়মন্ড কিনতে চাও গাইস, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, তো WhatsApp নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই WhatsApp মেসেজ দিও। তো আবার শুরু করতে হ্যায় বিনা কিসি বকচোদি। কি ভাই, আপনার কি খেজুরের মতো দাম বেড়ে গেছে নাকি? ও ভাই, খেজুরের সাথে সাথে আমার দামটাও বেড়ে গেছে। আপনি কি আমার সাথে মজা নিতেছেন? দূরু মিয়া, তোমার সাথে কি মজা নিব? আপনার গ্রুপে আসার পর থেকে তো মজাই নিতেছেন, দাম বেড়ে গেছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হইছে দেখা। হ্যাঁ, এর জন্যই তো আমাদের দাম বেশি। আপনার সাথে আমি কালেকশন ভার্সেস করতে আসছি। কি বললা? কালেকশন ভার্সেস? ভাই তুমি এখনো পিচ্ছি, তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করতে আইছো না? বাংলাদেশের যতগুলো কালেকশন ভার্সেস কিং ছিল সবগুলারে কালেকশন ভার্সেসে হারায় বসে আছি মিয়া। আপনি নিজে লেবু খান, নিজের নিজে কি ভাবতেছেন? আজকে আমি আপনার সাথে কালেকশন ভার্সেস করবো। তুমি আসছো ইয়োবি সাকিব আন্টির সাথে কালেকশন ভার্সেস করতে, লোল ভাই। আপনার লোল আপনি খান, আপনার সাথে আমি ভার্সেস করবোই আজকে। তোমার সাথে এমনি এমনি কালেকশন ভার্সেস করার সময় আমার নাই। দেখেন ইউএফপি সাকিব ভাই, জুনিয়র ট্রিপলার এর সাথে অ্যাটিটিউড দেখায়েন না কিন্তু। তোমার সাথে কালেকশন ভার্সেস করা যায়, তবে একটা শর্ত আছে। কি আপনার শর্ত? যদি তোমার সাথে আমি কালেকশন ভার্সেস জিতে যাই তুমি আমারে কি দিবা? আপনার আমি 50,000 টাকা দিব একদম ক্যাশ। কি বললা? তুমি আমারে 50,000 টাকা দিবা কালেকশন ভার্সেস জিততে পারলে? সত্য বলতাছো তো জুনিয়র ট্রিপলার? আবে হ্যাঁ চান্দু। ওকে ঠিক আছে চান্দু, আমি এখন তোমার সাথে কালেকশন ভার্সেস করার জন্য রেডি আছি। আর এখন তোমারে দেখামু ইউএফপি সাকিব ভাইটির পাওয়ার। দেখা যাবে, তার আগে খেলার নিয়মটা আপনাকে বলি। আপনিও 5টা বান্ডেল দেখাবেন, আমিও 5টা বান্ডেল দেখাবো। আপনি যে বান্ডেল দেখাবেন ওই বান্ডেল যদি আমি না দেখাইতে পারি তাহলে আপনার হয়ে যাবে 1 পয়েন্ট। আর আপনার দেখানো বান্ডেল যদি আমি দেখিয়ে ফেলি তাহলে আমার কোনো পয়েন্ট হবে না, সেম হবে বা ড্র হবে। ঠিক আছে, আমাদের হাতে 5 পয়েন্ট পর্যন্ত থাকবে, যার সবার আগে 6 পয়েন্ট হবে সেই আজকের উইনার হবে। ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি সব বুঝতে পারছি। ওকে চলেন, আমি যেহেতু আপনার সাথে ভার্সেস করতে আসছি তাই সর্বপ্রথম আমি আপনাকে একটা নরমাল বান্ডেল দেখাই, দেখবো কি এমন কালেকশন ভার্সেস কিং যে আমার এই প্রথম বান্ডেলটা আপনি দেখাইতে পারবেন। পারলে আপনি এই বান্ডেলটা দেখান চান্দু। আরে জুনিয়র ট্রিপুলার ভাই, বলছিলাম তোমারে আমার সাথে কালেকশন ভার্সেস না করতে, তুমি তো পিনিকে আসো মিয়া, আমার সাথে আসছো কালেকশন ভার্সেস করতে। এই দাও তোমার এই বান্ডেল। আপনি নরমাল বান্ডেল দেখাইছি বলে দেখাইতে পারছেন? তোমার পাছায় অনেক চুলকানি হইছে। না চান্দু দাঁড়াও, তোমার চুলকানি আমি কমাইতেছি। এই যে বন্ধুরা, আপনি ওয়ানিস বেটের নাম জানেন, ওয়ানিস বেট বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চাইলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা ক্যাসিনো আন্ডার বাহার জুজু রুলেট এবং ক্রেশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই আর দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক আমার পিন কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। 50,000 টাকা তাড়াতাড়ি রেডি করো রে ভাই, আজকের কালেকশন ভার্সেস তো ইউএফপি সাকিব জিতবে। ঠিক আছে, এমন ভাব নিতেছেন মনে হইতেছে যে আপনার পয়েন্ট হইছে মিয়া, এটা ড্র। মাত্র তো ইউএফপি সাকিব ভাইটির খেলা শুরু, এখন তো আমার পালা, এখন আমি তোমারে দেখাবো। তোমাকে কি দেখানো যায়? এই নাও, তুমি পারলে এই বান্ডিলটা দেখাও। 40,000 ডায়মন্ড খরচ করে এই বান্ডিল বার করছি রে ভাই, পারলে তুমি এটা দেখাও। আপনি চান্দু, তোমার 40,000 ডায়মন্ড খরচ করা যে বান্ডিল না, ওইটা আমার মেইল বক্সে গ্যারিনা দিয়ে দিছে। আরে ভাই, তোমার এটা মেইল বক্সে গ্যারিনা দিয়ে দিছে? আরে আমার তো মনে ছিল না, তুমি যখন নতুন ঢুকছিলা তখন তো তোমারে গ্যারিনা দিয়ে দিছিল এটা। কি চান্দু, এখন কথা বলো না কেন? আরে ভাই কোনো সমস্যা নাই, একটা দুইটা ডেসাপ দেখা পাইবো না যে আজকের কালেকশন ভার্সেস তুমি জিতে যাবা। আজকের কালেকশন ভার্সেস জিতে তো আমি 50,000 টাকা নিবই নিব। দেখা যাবে আজকে কে কার টাকা নেয়। কি দেখা যাবে চান্দু, তুমি খালি দেখতে থাকো। এখন চান্দু আমি আপনাকে যে বান্ডেল দেখাবো এই বান্ডেল যদি আপনি দেখাইতে পারেন তাহলে আমি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিব চিরতরের জন্য। আচ্ছা তাই নাকি জুনিয়র ট্রিপুলার ভাই, আচ্ছা দেখি তো কি এমন সব দেখাও তো। পারলে তুমি চান্দু এই বান্ডেলটা দেখাও, অনেক দাম দেখাইছো না, এই বান্ডেলটা এট লিস্ট দেখাও। এই বান্ডেল দেখাইতে পারলে তুমি ফ্রি ফায়ার চাইরা দিবা ভাই, লোল এই বান্ডেল তো আমি চুটকি দিয়ে দেখাই দিব। কই জানি এই 2 টাকার বান্ডেলটা কই রে ভাই, কই পাইতেছি না আসলে ভাই। আমার আইডিতে এত কালেকশন বুঝছো যে আমি কই যাই পাইতেছি না, বুঝছো? কি রে কই গেল ভাই,
আরে ভাই সত্যি বলতে না আমার কাছে এই ড্রেসআপটাই নাই। কি চান্দু, তুমি না বলছিলে দুই টাকার বান্ডেল দেখিয়ে ফেলবা, কই দেখাইতে তো পারলা না। তাহলে ইউপি সাকিব ভাই জুনিয়র ট্রিপলারের এক পয়েন্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এক পয়েন্ট। ওকে দাঁড়ান, এখন আমি দেখাইতেছি আপনারে। হ্যাঁ চান্দু, এখন তোমার পালা, দেখি তো কি এমন বান্ডেল দেখাইবা তুমি। আপনি যদি এই ড্রেসআপ আমার দেখাইতে পারেন তাহলে আমার 1 মিলিয়নের ইউটিউব চ্যানেল আপনারে দিয়ে দিব। আপনি শুধু পারলে আমার এই ড্রেসআপটা দেখান ভাই, এই ড্রেসআপটা দেখান, যদি দেখাইতে পারেন তাহলে আমি আপনারে আমার 1 মিলিয়ন চ্যানেল শিওর দিয়ে দিব। এখনই দেখাইতেছি তোমার ওই বান্ডেলটা, কই জানি এইটা তো আমার বল্টে থাকার কথা। কি রে কই কই কই, খুঁজেই পাইতাছি না। আরে সাকিব ভাই, এই বান্ডেলটা তো আমার কাছে নাই। কি জুনিয়র ট্রিপলার চান্দু দেখাও। কি ভাই অনেক তো পকপক করছেন, কি হইলো এখন দেখান না কেন এই বান্ডেলটা? আরে সাকিব ভাই, এই বান্ডেলটা আমার কাছে নাই ভাই। আসলে যে আমরা একটা কালেকশন ভার্সেসের মাল, আমার চ্যাটার মাল। তাহলে আমারও এক পয়েন্ট, আপনারও এক পয়েন্ট, ঠিক আছে? খেলা তো মাত্র শুরু করলাম, আর শেষ করে আমি 50,000 টাকা জিতবো। হ্যাঁ এখন আপনার পালা, দেখান। সাকিব ভাই এখন আমি আপনাকে যে বান্ডেল দেখাবো, এই বান্ডেল আমি জীবনের প্রথমবারের মতো ডায়মন্ড টপ আপ করে নিছিলাম, আর এই হইতেছে সেই বান্ডেল। আরে জুনিয়র ভাই কি বান্ডেল দেখাবো, এগুলা বুঝলাম না ভাই। চেষ্টা মার্কা ড্রেস আপ দেখাও। আচ্ছা কি ভালো ভালো ড্রেস আপ দেখাইবো আমি, এগুলো কি দেখাও? ভালো তুমি এই চেষ্টা মার্কা বান্ডেলটাই দেখাও। এই যে দেখো তোমার এই ড্রেস আপ মিয়া। আর এইসব কি ভাই 1-2 টাকার বান্ডেল দেখাও, এগুলো দেখলে কি চলবো? এই মিয়া তুমি জানো না তুমি কার সাথে কালেকশন ভার্সেস করতেছো? ইউএফবি সাকিব বয়টি বুঝছো, কালেকশন ভার্সেস কিং। আমার চ্যাটার মাল। ভালো ভালো ড্রেস আপ দেখাইলে কালেকশন ভার্সেস করবো, না হলে কিন্তু তোমার সাথে কালেকশন ভার্সেস করবো না। ভালো ড্রেস আপ দেখাও। আচ্ছা ঠিক আছে, এখন আমার পালা, আমি দেখাইতেছি। হ্যাঁ দেখাও চন্দু, এইবার তো তোমার পালা। ভাই রে ভাই আপনি তো আমার লেভেলই নাই, আপনারে কি আর এমন ড্রেস আপ দেখামু? দাঁড়ান তারপরও একটা ড্রেস আপ দেখাই। এই যে এই ড্রেস আপটা পারলে দেখান ভাই। এই সব বান্ডিল তোমার অ্যাকাউন্টে নাই, এগুলো আমি ভালো করেই জানি বুঝছো। চন্দু ক্রিমিনাল বান্ডিল নিয়ে আমার সাথে ভাব দেখাইতাছো, এই নাও তোমার ক্রিমিনাল বান্ডিল। আরে আরে সিয়াম ভাই, তোমার আইডিতে এইটা কই থেকে আসলো ভাই? এই ক্রিমিনাল কই থেকে আসলো? আমি তো ভাবছি যে তোমার কাছে এই সবুজ ক্রিমিনালটা নাই, কিন্তু তোমার কাছেও এটা আছে। হ্যাঁ আছে। এখন তোমাকে আমি যে বান্ডেল দেখাবো, এই বান্ডেল যদি দেখাইতে পারো আমার ইউটিউব চ্যানেল তোমাকে আমি দিয়ে দিব। তো দেখাও দেখি তোমার কি বান্ডেল, যে বান্ডেল দেখাইতে পারলে তুমি তোমার ইউটিউব চ্যানেল দিয়ে দিবা, তাড়াতাড়ি দেখাও। এই হচ্ছে সেই বান্ডেল, পারলে তুমি এই বান্ডেলটা দেখাও। এই জুনিয়র ট্রিপুলার ভাই, এটা কি বান্ডেল, এটা তুমি কই পাইছো? আমি বাজার যাই ভাই। আসলে ভাই বান্ডেলটা অনেক জোস, আমার কাছে তো এই বান্ডেল নাই। রে ভাই তাহলে কি আপনার 2 পয়েন্ট হয়ে গেল আর আমার মাত্র 1 পয়েন্ট? কি চান্দু দেখাইতে পারো নাই? তোমার 1 পয়েন্ট আর আমার হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে? এখন তোমার পালা দেখাও। দাঁড়ান ভাই দাঁড়ান, ইউবি সাকিব বয়টি তো এখনই খেলা ঘুরাই দিবে। এই জেলন ব্যাক ডান্সার বান্ডিল, পারলে এইটা দেখান ভাই। 20,000 ডায়মন্ড দিয়ে বের করছি, 20,000, সাথে আমার বাল ছিড়া গেল। আরে সাকিব ভাই, গেমে যখন ব্রেক ডান্সার বান্ডিলটা আসছিল তখন আমার সমস্যার কারণে আমি ডায়মন্ডও টপ আপ করতে পারি নাই আর ব্রেক ডান্সার বান্ডিলও বের করতে পারি নাই ভাই। 20,000 ডায়মন্ড দিয়ে বান্ডিল বের করার ওকাদ আপনাদের নাই বুঝছেন, আমাদের আছে তাই আমরা বের করছি। যাই হোক আমারও 2 পয়েন্ট, আপনারও 2 পয়েন্ট। 20,000 ডায়মন্ড খরচ করে ব্রেক ডান্সার বান্ডিল নিয়ে বেশি ভাব দেখাইতাছো না, পারলে তুমি এই বান্ডিলটা দেখাও। ওই সিয়াম ভাই, এটা তুমি কি বান্ডিল দেখাইলা মিয়া? এগুলা কি কেউ কখনো কালেকশন ভার্সেসে দেখায়? কেউ দেখায় বা না দেখায় জুনিয়র ট্রিপলার দেখায়। আপনি দেখান ঠিক আছে ভাই, কিন্তু এটা কি বান্ডিল ভাই? এটা তো আমার কাছে নাই। ইগো কালেকশন ভার্সেস কিং দেখাও না কেন? এই সব বান্ডিল কেমন দেখা যায় ভাই? এই সব বান্ডিল নিয়ে আপনি কালেকশন ভার্সেস করেন দেখ মিয়া। তাহলে চন্দু আমার কত পয়েন্ট হইল? আপনার 3, আমার 2, ঠিক আছে? হ্যাঁ চন্দু ঠিক আছে, এখন আপনার পালা, দেখি তো কি কসুর বান্ডিলটা দেখান ভাই। জ্ঞান সুজনের আমলে একটা বান্ডিল বের করছিলাম, পারলে আপনি এই ড্রেসআপটা দেখান তো। ইয়ে মানে আরে সাকিব ভাই এই বান্ডিল তো নাই। আরে ভাই এই সব ড্রেসআপ যে আপনার কাছে থাকবো না এটা তো আমি ভালো করেই জানি। যাই হোক আপনারও 3, আমারও 3, দিনে দিনে ছয়, আমার মনে নাই কোনো ভয়, তাই তো আপনারে দেখাই দিলাম কুমড়া ফল। পারলে আপনি এই বান্ডেলটা দেখান। কি রে ভাই এগুলো কি, আলু টমেটো সস, এগুলো পটল, এগুলো কি দেখাও ভাই তুমি? এইটা তোমার কালেকশন ভার্সেস মিয়া ভাই। তোমার আলু পটল টমেটো এই তরকারি মার্কা কোনো ড্রেস আপই আমার কাছে নাই, আমি 1 পয়েন্ট হেরে গেলাম। তোমার 4 পয়েন্ট আর আমার 3 পয়েন্ট, আমি কেমন বইসা থাকবো মিয়া? তুমি পারলে এখন এই ড্রেস আপ দেখা। আরে চান্দু এই বান্ডেলটা যখন দিছিল কারিনা থেকে সবাইকে, তখন আমি ফর্ম ফিল আপ করি নাই তাই আমি বান্ডেলটা পাই নাই। আরে ভাই এইসব ড্রেস আপ তো গেরিনা আমাকে পার্সোনাল ভাবে দেয় বুঝো নাই। আমার চ্যাটার
তোমাদের মতো দুই তিন টাকার দালালকে কি এইসব ড্রেসআপ দিবে? তাহলে আপনারও চার আমারও চার, ঠিক আছে ভাই? ঠিক আছে চন্দু, তোমারও চার পয়েন্ট আমারও চার পয়েন্ট, এখন হাতে আছে তোমারও এক পয়েন্ট আমারও এক পয়েন্ট। এখন আমি যে বান্ডেল দেখাবো এই বান্ডেল যদি তুমি না দেখাইতে পারো তাহলে আমার পাঁচ পয়েন্ট হবে, আমার ভুইয়া হয়ে যাবে, ঠিক আছে? আর যদি দেখাইতে পারো তাহলে তুমি আরেকটা পয়েন্ট দেখানোর সুযোগ থাকবে, ঠিক আছে? তাহলে দেখি, দেখান আপনার পাঁচ নাম্বার ড্রেসআপটা কেমন হয়। পাঁচ নাম্বার বান্ডেল দেখলে তো আপনি মুখ দিবেন। আরে মিয়া মুইটা দিব না, দেখান আপনার বান্ডেলটা। আরে সিএম ভাই, এটা কি ড্রেসআপ দেখাইলেন ভাই? এটা তো আমার কাছে নাই ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। অসম্ভব, ও ভাই আজকের কালেকশন ভার্সেস তো আপনি জিতে যাবেন, এইসব ড্রেসআপ তো আমি জীবনেও দেখি নাই। কি ভাবছেন এইগুলা বলমু? দুরু মিয়া, এই যে দেখেন এই বান্ডিল, এখন আমার পালা, এখন আমি দেখামু। এখন আমি যদি এই পয়েন্ট জিতে যাই তাহলে ভাই বুঝতেই তো পারতেছেন, পঞ্চাশ হাজার টাকায় আমার কালেকশন ভার্সেস যেহেতু আমি জিতে যাবো তাহলে আপনার একটা আমি শায়রি শুনাই। কি এমন পাঁচ নম্বর বান্ডিল দেখাও না আগে দেখি? বলেন ডাব্বা ডাব্বা, এই হইতাছে সকল বান্ডিলের আব্বা। তাহলে এই বান্ডিলটা দেখান ভাই, আর যদি আজকে এই বান্ডিল না দেখাইতে পারেন তাহলে কিন্তু আজকের কালেকশন ভার্সেস এর কিং হবে ইয়োবি সাকিব। আরে সাকিব ভাই, এই ক্রিমিনাল বান্ডেলটা তো বেরই করি নাই আমি। কি ভাই নাই? না গো চন্দু, নাই না, থাকবে কেমনে রে ভাই? এই বান্ডেল জানো আমি 40,000 ডায়মন্ড দিয়ে বের করছি। বাংলাদেশের মধ্যে আমি সেই পাবলিক যে কিনা এই বান্ডেলটা বের করতে 40,000 ডায়মন্ড খরচ করছি। আরে ভাই আপনার কি ক্ষমতা আছে এইসব বান্ডেল দেখানোর মতো? মিয়া দৌড়ু মিয়া, আবার আসছেন বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং ইয়োবি সাকিব ভাইটির সাথে কালেকশন ভার্সেস করতে। কালেকশন ভার্সেস করে যেহেতু 50,000 টাকা জিতছি সেহেতু আপনার কাছেই রাখেন আপনার টাকা। আর জীবনে সেকেন্ড টাইম কখনো ইয়োবি সাকিব ভাইটির সাথে কালেকশন ভার্সেস করতে আসবেন না বলেও। আচ্ছা ঠিক আছে, আর জীবনে ইয়োবি সাকিবের সাথে কালেকশন ভার্সেস করতে আসবো না। আর এই কালেকশন ভার্সেস যে আপনি জিতবেন এটা তো আমি জানি, কারণ আপনার আইডি লেভেল হচ্ছে 80 আর আমার আইডি লেভেল হচ্ছে শুধুমাত্র 62 লেভেল। আপনার ভিভেজ আইডিতে 5 বছর আগের কালেকশন নিয়ে রাখছেন, আমার আইডি থেকে নিয়ে রাখছি, আপনি জিতবেন না তা নাহলে কে জিতবে? তার উপর দিয়ে আপনার অ্যাকাউন্টে ডায়মন্ড থাকে 80-90-1 লাখ করে ডায়মন্ড, আর আমার অ্যাকাউন্টে শুধুমাত্র 3 ডায়মন্ড, আপনিই তো জিতছেন মিয়া। আল্লাহ হাফেজ ভাই, থাকেন। তো গাইস এই ছিল জুনিয়র ট্রিপুলারের সাথে আমার কালেকশন ভার্সেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% আসিস পাবে, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে টপ করে দেই, তো তোমাদের কোনো ভয় নাই গাইস, সবাই 100% নিরাপদে ডায়মন্ড কিনতে পারো আমার থেকে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস, দেখা হবে নতুন একটি ভিডিওতে, আল্লাহ হাফিজ।